সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম ভাইয়ের পা ধরে মাফ চেয়েও রক্ষা পাননি নিজাম চট্টগ্রামের প্রশংসা করায় বিতর্ক জবাব দিলেন নায়ক রিয়াজ সবার টিকা নিশ্চিত করে পরে নেবেন মির্জাদি সেব্রিনা। বরযাত্রীর ওপর কনের সাবেক প্রেমিকের হামলা আহত তিন সিসির দেখা পেলেন না মাওলানা ভাসানির মেয়ে এবার দেখুন বিস্তারিত সংবাদ ভাইয়ের পা ধরে মাফচেও রক্ষা পাননি নিজাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন চার্ষিক নির্বাচনের সুযোগে বারো নম্বর সরাইপাড়া ওয়ার্ডে ছোট ভাইকে নিজ হাতে খুন করে পূর্বশত্রুতা হাসিল করেছেন বড় ভাই হতভাগ্য ওই তরুণের নাম নিজাম উদ্দিন মুন্না ভোটকেন্দ্রে যাওয়ার সময় পথ রোধ করে তাকে নিজ হাতে ছুরিকাঘাত ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করে বড় ভাই কামরুল এ সময় ভাইয়ের পা ধরে মাফ চেয়েও রক্ষা পাননি নিজাম জানা গেছে নং সরাইপাড়া ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহমদের সমর্থক নিজামুদ্দিন মুন্না বড় ভাইয়ের হাতে খুন হন সকাল সাতটার দিকে তিনি ভোট কেন্দ্রে যাওয়ার পথে বড় ভাই কামরুল দলবল নিয়ে তার পথ রোধ করে এরপর উপর্যুপুরি ঘাতে নাড়ি ভুরি বের করে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে নগরীর পাহাড়তলী থানাধীন বারকুয়েটার ফজুমিয়া বাইলেন এলাকার ইউসুফ আলীর বাড়ির সামনে হত্যাকাণ্ড সংঘটিত হয় মুন্নার পিতার নাম উদ্দিন পরিবারের দাবি চশিক নির্বাচনে সহিংসতা হিসেবে চালিয়ে দিতে পূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায় মুন্নার বড় ভাই সালাউদ্দিন কামরুল স্বরেজমিনের ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে পৈতৃক সম্পত্তি নিয়ে বড় ভাই কামরুলের সঙ্গে বিরোধ ছিল মুন্নার গত ছয় মাস আগে পৈতৃক জায়গা জমির দলিল কৌশলে নিয়ে জব্দ করে রাখেন সালাউদ্দিন কামরুল এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিভিন্ন সময় কথা কাটাকাটি হলেও কোনো সমাধান হয়নি চাষিক নির্বাচনের পর দলিল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছিলেন মুন্না আর এ ভয়ে নির্বাচনের দিনই ছোট ভাইকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেন বড় ভাই কামরুল মঙ্গলবার রাত থেকে বহিরাগত লোকজন জড়ো করেন কামরুল বুধবার নির্বাচনের দিন ঘর থেকে বের হয়ে নির্বাচনী কেন্দ্রে যাওয়ার পথে কামরুল তার পরিকল্পনা বাস্তবায়ন করে কামরুল আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের সমর্থক পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম বলেন এটা নির্বাচনী সহিংসতা নয় পারিবারিক কলহ থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে নিজামের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে খুনের ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি চট্টগ্রামের প্রশংসা করায় বিতর্ক জবাব দিলেন নায়ক রিয়াজ সারা বিশ্বেই দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে তারকারা প্রচারণায় অংশ নেন প্রিয় নেতার পক্ষে নানা তথ্য তুলে ধরেন বক্তব্যে কখনো কখনো তৈরি করেন গান নাটক ও সিনেমা বাংলাদেশেও গেল জাতীয় নির্বাচন থেকে এই দৃশ্যগুলো চোখে পড়ছে সক্রিয় রাজনীতিতে না থাকলেও ছবি তারকারা অংশ নিচ্ছেন তাদের পছন্দের রাজনৈতিক দল ও নেতাদের সমর্থনে প্রচার প্রচারণায় সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন চাষিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে মাঠে নেমেছিলেন সবীজ অঙ্গনের একঝাঁক তারকা গত চব্বিশে জানুয়ারি বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় তাদের প্রচারণার কার্যক্রম সেখানে অংশ নিতে দেখা গেছে চিত্রনায়ক রিয়াজকে নিজের বক্তব্যে তিনি আওয়ামী লীগের শাসনামলে চট্টগ্রামের উন্নয়নের চিত্র তুলে ধরেন সেখানে তিনি বলেন এয়ারপোর্ট থেকে নেমে মেরিন ড্রাইভ রোড দিয়ে আসার সময় মনে হয় এ তো বাংলাদেশে নয় ইউরোপের কোনো রাস্তা তার এই বক্তব্যটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাইরাল করে তাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে দাবি করেছেন রিয়াজ এ বিষয়ে দীর্ঘ এক স্ট্যাটাসও দিয়েছেন তিনি ছাব্বিশে জানুয়ারি দিবাগত রাতে সেখানে রিয়াজ লেখেন গত রবিবার আমি আমার কিছু সহতীর্থ তারকাদের সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী ভাই নির্বাচনে প্রচারণাতে অংশ নেই এয়ারপোর্ট থেকে নেমে মেইন ড্রাইভ রোড দিয়ে আসার সময় মনে হয় এ তো বাংলাদেশের নয় ইউরোপের কোনো রাস্তা অত্যন্ত হর্ষ গর্ববোধ করিয়ে নিয়ে এরপর সারাদিন ধরে চলে উৎসব মুখর এবং স্বতঃস্ফূর্ত নির্বাচনী প্রচারণা আর সব সময়ের মতোই চট্টগ্রামের মানুষের আতিথেয়তা মুগ্ধ হই চট্টগ্রামের মানুষের হৃদয় অনেক বড় তারা মানুষকে অনেক সম্মান করে সারা দিনে প্রচারণা শেষে ঢাকায় স্বামী ক্লান্ত হয়ে দুটো দিন বিশ্রাম নেই বিশ্রাম শেষে ফেসবুক তথা সামাজিক গণমাধ্যমে এসে দেখি তুগল কাণ্ড কিছু অনলাইন নিউজ পোর্টালে বলা হয়েছে আমি নাকি বলেছি আমার কাছে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পুরো রাস্তাটাই ইউরোপের রাস্তা বলে মনে হয়েছে ভুই ফর অনলাইন মিডিয়াগুলোর প্রধান কাজই মানুষের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে কিছু ক্লিক কামানো এটাই তাদের রুজি রুটি প্রথমত আমি প্রশ্ন করতে চাই আমার এই বক্তব্যের ভিডিও সবখানে আছে আমাকে দেখাতে পারবেন সেই ভিডিওতে আমি কোথায় বলেছি যে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে পুরো রাস্তাটাই ইউরোপের রাস্তা বলে মনে হয়েছে আমি একটি নির্বাচনী প্রচারণার মাঝখানে ছিলাম প্রচণ্ড ব্যস্ত ছিলাম একটি উৎসব মুখর পরিবেশের উত্তেজনাতে ছিলাম সেখানে একটি ঝটিকা স্পট ইন্টারভিউতে তো আমার এত ডিটেলস বলা সম্ভব নয় যে এয়ারপোর্ট থেকে নেমে মূল শহরে আমি চট্টগ্রাম মেইন ড্রাইভ রোড করে আসি এবং সেই রাস্তাটিকে আমার উন্নত বিশ্বের রাস্তার মতোই মনে হয় তিনি আরও লেখেন আপনাদের এই ধরনের কাজে আমি আসলেই হতবাক আমার কিছুই বলার নেই কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটি বিশেষ মহল তারা আমার নিউজটিকে নিয়ে শুরু করে অশালীন এবং অসভ্য ভাষায় আক্রমণ একটি সঙ্গবদ্ধ চক্র এটিকে ভাইরাল করে অন্য কোনো সময় হলে কিংবা অন্য কেউ হলে আমার আসলে হয়তো অনেক রাগ উঠত কিন্তু আমার এই মুহূর্তে খুব হাসি পাচ্ছে হাসি পাচ্ছে কারণ যারা এই অশ্লীল আক্রমণগুলো করছেন তাদের সিংহভাগই হলো সেই কুচক্রী মহলের লোক যারা নাকি একজন রাজাকারকে চাঁদে দেখতে পায় এরা রাজাকারকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ান স্বাধীনতা যুদ্ধের সময় থেকে আজ অব্দি এরা বাংলার সহজ সরল মানুষগুলোকে বিভ্রান্তি এবং গুমরাহির মাঝে ফেলে দিয়ে দেশের সাম্প্রদায়িকতার বীজ বপন করে চলেছেন দেশকে প্রতিনিয়ত পেছনের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোকে এরা বাধাগ্রস্ত করবার চেষ্টা করছে যারা দেশের এত বড় সর্বনাশে লিপ্ত তাদের গুজবে ব্রহ্মাস্ত্রের কাছে আমি রিয়াজাক তুচ্ছ বলি তাই সত্যিকার অর্থে আমি চিন্তিত আমাকে নিয়ে নয় দেশের সরল মানুষগুলোকে নিয়ে সবার কাছে প্রশ্ন রেখে রিয়াজ লিখেছেন আমি নেটিজেনদের কাছেও একটি প্রশ্ন রাখতে চাই বাংলাদেশকে কি আপনারা এখনও এতই ফেলনা মনে করেন আমাদের কি মনে হয় বাংলাদেশে আসলেই এমন কোন সড়ক কিংবা স্থাপনা নেই যা উন্নত বিশ্বের সাথে পাল্লা দিতে পারে নিজ দেশের প্রতি আপনাদের কি এতটুকু আস্থা নেই এই আপনাদের দেশপ্রেম কি এতই নরপরে যে কিছু কুচক্রিক গুজব বাজের কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না ভাই বাংলাদেশ এখন আর সেই তলাবিহীন ঝুরি নেই সেই দিন অনেক পেছনে ফেলে এসেছি আমরা এখন উন্নয়নের মহাসড়কে দুর্বার বেগে ধাবমান আমি কিছু ছবি দিচ্ছি এখানে দেখে আপনারা নিজেরাই বিচার করুন যে আমরা কি কিনা বাংলাদেশে আসলে উন্নত বিশ্বের সমতুল্য স্থাপনা আছে কিনা আমি অনুরোধ করছি যে এসব গুজববাজদের কথায় কান দেবেন না এরা দেশের শত্রু এরা আপনার শত্রু আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দেখ মহান আল্লাহ তালা আমাদের প্রিয় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে রক্ষা করুক এবং এসব গুজববাজদের হাত থেকে আর উন্নয়নের মহাসড়কে দেশ এভাবেই এগিয়ে যাক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবার টিকা নিশ্চিত করে পরে নেবেন মির্জা সবার করোনা ভাইরাস টিকা নিশ্চিতের পর নিজে টিকা নেবেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরা বুধবার সাতাশে জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালে কোভিড নাইন্টিনের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন শেষে এ মন্তব্য করেন মিরিজাদি বলেন মোটামুটি যখন এনসিওর করবো যে সবার টিকা নেওয়া হয়েছে তারপর সবার সঙ্গে টিকা নেব টিকার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন টিকা নেওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়া হবে এমন কোনো কথা নেই একটা কথা পরিষ্কার হওয়া প্রয়োজন কোনো টিকা মৃদু পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে শিশুদের যখন টিকা দেওয়া হয় তখন টিকার জায়গায় ব্যথা হওয়া জ্বর জ্বর ভাব হওয়া ও গা ব্যথা করা এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে আমরা মনে করি এটা এখানেও থাকতে পারে মারাত্মক কোনো কিছু আছে কিনা সেদিকে দৃষ্টিপাত করছি তিনি বলেন আমাদের টিম তৈরি আছে অন্য ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হলে কি ম্যানেজমেন্ট করা লাগবে সেজন্য করোনা টিকা গ্রহীতাদের ফলো আপ করতে হবে টিকাদান কেন্দ্র আইইডিসিআর দশ হাজার ছয়শো পঞ্চান্ন এবং তিনশো তেত্রিশ এই নম্বরগুলোতে যোগাযোগ করলে পরামর্শ দেওয়া হবে মির্জাদি সেবরিনা বলেন আজ খুব সফল একটা অনুষ্ঠান হয়েছে এটা আসলে আনুষ্ঠানিকতা আমরা এখানে অল্প কিছু মানুষকে টিকা দিয়েছি কিন্তু আমাদের সামনে টার্গেট হচ্ছে বাংলাদেশের ভাগ মানুষকে টিকার আওতায় আনা তিনি আরও বলেন আগামীকাল বেশ কয়েকটি হাসপাতালে আরও কিছু মানুষকে টিকা দেব ওটা প্রথম পর্যায়ে টিকা দান পরবর্তীতে আমরা কিছুদিন অপেক্ষা করব। এর মাধ্যমে পুরো প্রসেসটা অবজার্ভ করছি কোনো জায়গায় আমাদের পরিকল্পনায় কোনো ধরনের পরিবর্তনের প্রয়োজন আছে কিনা সেটা দেখব স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন আগামী সাতে ফেব্রুয়ারি থেকে আমরা একযোগে সারাদেশে টিকা কার্যক্রম শুরু করব আমাদের টিকা এসেছে অফিসিয়াল ফর্মালিটি শেষ হলে জেলা পর্যায়ে পৌঁছে যাবে সেটা বেকসিমক করবে জেলা থেকে উপজেলার সরকারি ব্যবস্থাপনায় যাবে নিয়মিত ইপিআই কার্যক্রমের মাধ্যমে সেটা যাবে উপজেলায় পৌঁছানোর পর টিকা কার্যক্রম পুরোদমে শুরু করব বরযাত্রীর ওপর কনের সাবেক প্রেমিকের হামলা আহত তিন মমনসিংহে বরযাত্রীবাহী গাড়িতে কনের সাবেক প্রেমিকের হামলার ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন বর বরের মা ও এক মামা এ ঘটনায় অভিযান চালিয়ে দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ মমনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকার বাসিন্দা রেদোয়ান হুদা আজাদ তিনি আনন্দমোহন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রেদোয়ানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারাকান্দা উপজেলার দয়ারামপুর গ্রামের সুরাইয়া ইয়াসমিন রত্নার প্রেমের সম্পর্কের জেরে গত শনিবার রেদোয়ান হুদা আজাদের বাড়িতে গিয়ে অবস্থান নেয় বিয়ের দাবিতে সেদিন পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হলেও বুধবার আনুষ্ঠানিকভাবে বউ তুলে আনার কথা ছিল বুধবার বিকেলে বড়যাত্রীবাহী গাড়ি শম্ভুগঞ্জ নেত্রকোনা সড়কের মোদারপুর এলাকার যেতেই গাড়ি গতিরোধ করে হামলা করে মিনহাজ মিয়া নামের এক যুবক মিনহাজের সাথে নববধূ রত্নার পূর্বে প্রেম ছিল বড়যাত্রীর উপর এই হামলায় আহত হন বর রেদোয়ান হুদা আজাদ তার মা মাহমুদা বেগম ও মামা আজি জাহান ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য মামনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কোতোয়ালি থানার ওসি তদন্ত মোহাম্মদ ফারুক হোসেন বলেন বড় যাত্রীবাহী গাড়িতে হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বাকিদের আটক করতে অভিযান চলছে দেখা পেলেন না মাওলানা ভাসানির মেয়ে টাঙ্গাইল পৌরসভায় সুষ্ঠু ভোটের দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদার সঙ্গে দেখা করতে নির্বাচন ভবনে এসেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির মেয়ে মাহমুদা খানম ভাসানি কিন্তু সিইসির দেখা পাননি তিনি সোমবার পঁচিশে জানুয়ারি বিকেলে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে দেখা করতে না পেরে তার একান্ত সচিবের কাছে দুটি অভিযোগের কপি জমা দেন মাহমুদা খানম ভাসানী টাঙ্গাল পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন মাহমুদা খানম ভাসানীর ছেলে মোহাম্মদ মাহমুদুল হক তৃতীয় ধাপে আগামী তিরিশে জানুয়ারি ওই পৌরসভায় ভোট গ্রহণ হবে সেখানকার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এস এম সিরাজুল হক আলমগীর ও টাঙ্গাইল পাঁচ আসনের সংসদ সদস্য আলহাজ সানোয়ার হোসেনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত দুটি অভিযোগ সিইসির দপ্তরে জমা দেন মাহমুদা খানম ভাসানী সেখানে তারা উল্লেখ করেন অভিযোগ সংশ্লিষ্ট অডিও রেকর্ড স্থিরচিত্র ও বিভিন্ন অভিযোগের কপি করা হয়েছে অভিযোগপত্র দেওয়ার পর মাহমুদা খানম ভাসানী সাংবাদিকদের বলেন আমরা আসছিলাম তার সঙ্গে দেখা করতে কিন্তু আমাদের সঙ্গে দেখা না করাটা দুঃখজনক আমরা সুষ্ঠু নির্বাচনের দাবিতে আসছিলাম সুষ্ঠু নির্বাচন করা সিইসির দায়িত্ব এ সময় যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন স্বাধীনতা যুদ্ধে মাওলানা ভাষানির যে অবদান সেসব বিবেচনা করে হলেও সিইসির দেখা করা উচিত ছিল আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম